প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। এই করোনা মহামারীতে যেহেতু কলেজে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, এই জন্য আমরা সব টিচাররা অনলাইন ক্লাস করাবো। এখন আমি সর্বশেষ তোমাদেরকে যে অধ্যায়টা পড়িয়েছিলাম ওটা হচ্ছে মুদ্রা এবং ব্যাংক। এই মুদ্রা এবং ব্যাংক নিয়ে আমি সর্বশেষ আলোচনা করেছিলাম বাণিজ্যিক ব্যাংক সৃষ্ট আমানত কত। এখন এই অংশটা আমরা এটা করতে গেলে আমাদের এখানে একটা বৈধ রিজার্ভ বের করতে হবে, আর এখানে একটা অতিরিক্ত রিজার্ভ বৈধ রিজার্ভ 10% দেওয়া আছে, এটাকে আমরা এখন কি করবো ভগ্নাংশ করে ফেলবো। এরপরে এই বৈধ রিজার্ভ থেকে আমরা একটা অতিরিক্ত রিজার্ভ বের করবো। অতিরিক্ত রিজার্ভের সূত্রটা হচ্ছে 1 - বৈধ রিজার্ভ, তাহলে 1 - বৈধ রিজার্ভটা হচ্ছে 1/10। তাহলে আমরা অতিরিক্ত রিজার্ভ পেয়েছি 9/10। এখন আমরা একটা সূচির মাধ্যমে দেখাবো, এই সূচির মাধ্যমে দেখানোর জন্য আমরা এখানে কয়েকটা ব্যাংক একদম বাণিজ্যিক ব্যাংক সৃষ্ট আমার এখানে আমি তিনটা ব্যাংক করছি, এ ব্যাংক, বি ব্যাংক এবং সি ব্যাংক। এখন আমরা এই টেবিলটার মাধ্যমে আমরা দেখাবো কিভাবে বাণিজ্যিক ব্যাংক এই 2000 টাকা থেকে আমার কত টাকা আমানো সৃষ্টি করে। এখন এখানে প্রাথমিক আমার হচ্ছে 20,000 টাকা। এখন এই 20,000 টাকা এই ব্যাংক রিজার্ভ করবে 10%, যেহেতু বৈধ রিজার্ভ 10% আছে, তাহলে 20,000 টাকা 10% হচ্ছে 2,000 টাকা।
এইভাবে এখানে 20000 টাকা প্রাথমিক আমানত এই 20000 টাকার সাথে যদি 9 বাই 10 গুণ করি হবে 18000 আর এই 20000 টাকার সাথে 9 বাই 10 হোল স্কয়ার যদি গুণ করি তাহলে হবে 16200 টাকা এইভাবে এই প্রক্রিয়াটা চলতে থাকবে এখন আমি কি করব এই 20000 টাকা কমন নিব কলাম 1 তাহলে আমাদের বাণিজ্যিক ব্যাংকে সৃষ্ট ঋণ আমানত সূত্রটা হচ্ছে প্রাথমিক আমানত তাহলে প্রাথমিক আমানত 20000 থেকে আমানত সৃষ্টি হচ্ছে 2 লক্ষ টাকা এই 2 লক্ষ টাকা 10% রিজার্ভ 20000 টাকা তাহলে আসছে 1,80,000 টাকা এই 1,80,000 টাকা হচ্ছে সৃষ্ট আমানত তাহলে এখানে এই যে 20000 টাকার মধ্যে আমরা টোটাল আমাদের 2 লক্ষ টাকা সৃষ্ট ঋণ আমানত এর 20% যদি বৈধতা দেওয়া যায় আর বাকি 1,80,000 টাকা হচ্ছে বাকি 1,80,000 টাকা ঋণ সৃষ্টি হয়েছে এটা এটাই হচ্ছে আমার প্রথম অনলাইন ক্লাস যদি কোনো ভুলভাল হয়ে থাকে তাহলে তোমরা ক্ষমা চাইতে পারবা আর যদি তোমরা এটা বুঝতে না পারো আমাকে ইনবক্স করো এই লাগাটা ভিডিও করবে সময় ধন্যবাদ।